মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ান কেরাম, একজন ইমানদার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাসী বান্দা, আখিরাত এবং ইয়াউমুল কিয়ামার প্রতি বিশ্বাসী বান্দা, নিজেকে মুত্তাকি হিসেবে গড়ে তোলার প্রয়াস এবং প্রচেষ্টা সবসময় অব্যাহত রাখবে। কারণ মুত্তাকি, মুসলিম, মুমিন এই পরিভাষাগুলো সম্পর্কে আমাদের যদি সাধারণ ধারণাও থাকে, তাহলে একজন ইমানদার শুধুমাত্র তিনি ইমানদার এই তৃপ্তির ঢেকুর তুলে বসে থাকাই তার জন্য কখনো সমীচীন হতে পারে না। কারণ আল্লাহর প্রতি ইমান তিনি এনেছেন, প্রথমত সেই ইমানকে পরিচর্যা করে বিশুদ্ধ করার চেষ্টা করা, সেখানে কোনো ত্রুটিপূর্ণ বিশ্বাস যেন না থাকে সে বিষয়টি খেয়াল করা দরকার। সেই সাথে ইসলামের যত আদেশ নিষেধ আছে কোরআনে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে যা বর্ণিত হয়েছে, আমাদের কল্যাণেই আমাদের মহান সৃষ্টিকর্তা যে সকল দিক এবং নির্দেশনা দিয়েছেন সেগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে একজন মানুষ আফার ক্লাসের মুসলিম তথা মুত্তাকি হতে পারে। এই মুত্তাকির আবার অনেকগুলো স্তর আছে। একজন ইমানদার তিনি সাধারণ মুত্তাকি থেকে সর্বোচ্চ পর্যায়ের মুত্তাকি হওয়ার চেষ্টা করবেন। একেবারে সাধারণ স্তরের মুত্তাকি হলো যিনি সকল হারাম এবং নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন, আল্লাহর সকল আদেশগুলোকে মেনে চলেন, মোটা মোটা বিষয়গুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন, কবিরা গুনাহগুলো থেকে নিজেকে বিরত রাখেন। এটা হলো তাকওয়ার একেবারে প্রথম স্তর। প্রথম শ্রেণীর মুত্তাকিদের বৈশিষ্ট্য হবে এটি যে তারা সব ধরনের মোটা দাগে হারাম কাজগুলো থেকে বেঁচে থাকে, শিরক করে না, জেনা করে না, দুর্নীতি করে না, হারাম উপার্জন করে না, মানুষের গীবত শেকায়ত করে না, মানুষের ক্ষতি করে না, নামাজ তরক করে না, এভাবে সব মৌলিক কাজগুলো, ফরজ কাজগুলো করে এবং হারাম কাজগুলো থেকে বেঁচে থাকে। এটা হলো মুত্তাকিদের একেবারে সাধারণ স্তর, নর্মাল লেভেল। মুত্তাকিদের আরেকটু আফার লেভেল আছে, সেটা হলো যে হারাম কোনো কাজ তো করবেই না, ফরজ কাজগুলো তো করবেই, সেই সাথে সুন্নাহ এবং নফল কাজগুলো খুঁটে খুঁটে করবে, সেগুলো ছাড়বে না, এবং যে কাজ করলে সরাসরি হারাম হবে না, মাকরুহ হবে, অপছন্দনীয়, ইসলাম পছন্দ করে না, সে ধরনের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। এটা তো আর হারাম না এ কথা বলে না। ইসলামের যে চেতনা, কোরআন এবং সুন্নাহর যে মৌলিক দিক নির্দেশনা, সেটার আলোকে এ কাজটা করাটা উচিত কি অনুচিত, ভালো কি মন্দ, সরাসরি নিষিদ্ধ কিংবা অনুমোদিত এরকম না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন, কোরআন হাদিসের আয়াত থেকে বোঝা যায় কথার কথা, খেলাধুলা নিয়ে অতিরিক্ত মাতামাতি করা, এই মাতামাতিটা যদি শরিয়ার কোনো সীমা লঙ্ঘন করা ছাড়া হয়, কেউ স্ক্রিনে সরাসরি খেলা দেখেন না যার কারণে তার চোখের জেনা হয় না, সতর দেখার জেনা হয়, গুনাহ হয় না, এবং এর মাধ্যমে তার নামাজের ক্ষতি হয় না, সেরকম উন্মাদনা তার মধ্যে নাই, এসব কিছু আছে, কিন্তু কি করেন উনি, শুধুমাত্র একটু খোঁজ খবর রাখেন, ফলো আপ করেন। তো এই কাজটাকে সরাসরি প্রত্যক্ষভাবে সব ক্ষেত্রে বিনা বাক্যে হারাম বলে দেওয়া যাবে না। কিন্তু ইসলামের মূল স্পিরিটের দিকে তাকালে বোঝা যায় একজন ইমানদার এই জাতীয় বিষয়গুলোকে খুব সিরিয়াসলি নিজের জীবনে নিয়ে সময় নষ্ট করবে না, অনর্থক কাজ থেকে বেঁচে থাকবে। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন মুসলমানের ইসলামটা সুন্দর হবে যখন সে অহেতুক অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার কসরত করবে, চেষ্টা করবে। তো এটা একটা এক্সাম্পল, শুধুমাত্র একটা উপমা বোঝার সুবিধার জন্য, যে এই ধরনের বিষয় আসলে থেকেও বেঁচে থাকার চেষ্টা করে, সে সরাসরি হারাম করছে না, কিন্তু কোরআন সুন্নাহর মূল স্পিরিটের দিকে তাকালে বোঝা যায় এই কাজটা আমি করি, ইসলাম সেটা পছন্দ করে না, জাস্ট সেই জন্য তিনি এই কাজ থেকে বেঁচে থাকেন। এইভাবে যত রকমের বিশ্বাস আছে যেগুলোতে আল্লাহর অসন্তুষ্টি বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসের খেলাফ হতে পারে, সেটা হোক অনুত্তম কাজ, সেটাও তিনি করেন না। অর্থাৎ হারাম থেকে তো বাঁচেনি, আরও সূক্ষ্ম বিষয়গুলো থেকেও বাঁচার চেষ্টা করেন। এটা হলো আরও আফার ক্লাসের মুত্তাকি। মুত্তাকিদের আরও সর্বোচ্চ স্তরের মুত্তাকি পর্যন্ত আছে, যে আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায়
যত বেশি নিজেকে অন্যায় গুনাহ অনুত্তম অনুচিত খেলাফে আওলা খেলাফে সুন্নাহ কাছ থেকেও নিজেকে বাঁচিয়ে রাখে যে যত বেশি বাঁচিয়ে রাখতে পারে নিজেকে সে তত বেশি আফার ক্লাসের মুত্তাকি হতে পারে ইত্তিকা এই শব্দের একটি অর্থই হলো বেঁচে থাকা তার মানে বেঁচে বেঁচে চলা মুত্তাকির বৈশিষ্ট্য হলো সে বেঁচে বেঁচে পা দিবে যেখানে সেখানে পা দিবে না ব্যবসা বাণিজ্য বলেন বন্ধু-বান্ধব গ্রহণ করা বলেন জীবনসঙ্গী গ্রহণ করা বলেন প্রতিবেশী চুজ করা বলেন তারপর চাকরি বাকরির জন্য কোনো প্লেস কোনো জব খুঁজছেন সেটা চুজ করার ক্ষেত্রে বলেন যেই কোনো ক্ষেত্রে কোনো কথা বলার ক্ষেত্রে তিনি কোনভাবে বলবেন কিভাবে বলবেন কোনো গ্রুপের সাথে চলবেন কোনো সোসাইটির সাথে উঠা বসা করবেন তো সেক্ষেত্রেও তিনি মূল্যায়ন করেন যে কোন সোসাইটির সাথে উঠব কোন গ্রুপের সাথে উঠব কাদের সাথে আমি উঠা বসা করব কাদের সাথে আমার রিলেশন হবে সম্পর্ক হবে নিবিড় সম্পর্ক হবে এই প্রতিটা বিষয়কে বেছে বেছে চলে যে তাকে মুত্তাকি বলা হয় এটা কত তো চমৎকার একটা দৃষ্টান্তের মাধ্যমে একজন সাহাবী বুঝিয়েছেন যে আপনি কোন একটা জায়গা পার হচ্ছেন এই জায়গাটা অতিক্রম করে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনাকে পৌঁছতে হবে তো আপনি সেই জায়গাটা যখন পার হচ্ছেন দেখলেন যে সেখানে প্রচুর পরিমাণে এমন গাছ আছে যে গাছগুলোতে কাঁটা আছে অনেক এবং এই কাঁটাদার গাছগুলো যে জায়গাতে আছে পুরো এলাকা জুড়ে অনেকগুলো কাঁটা গাছ ছাড়া কিছু নেই সেখানে তো যার কারণে ওটার নিচে প্রচুর পরিমাণে কাঁটা আছে এখন এই এলাকাটা পার হওয়ার সময় আপনি কি করবেন আপনি চেষ্টা করবেন যথাসম্ভব বেছে বেছে পা ফেলতে যে এমন জায়গায় পা ফেলবো যেখানে কাঁটা নাই দেখে দেখে খুব সাবধানতার সাথে কারণ আপনি জানেন এই পুরো জায়গাটাই হলো কাঁটাওয়ালা গাছে ভরা যার কারণে এর নিচে প্রচুর কাঁটা থাকবে স্বাভাবিক বিধায় আমার পায়ে যেন কাঁটা বিদ্ধ না হয় যেহেতু আমাকে একটা জায়গায় যেতে হবে পার হয়ে সেজন্য আমি চ্যালেঞ্জটা নিয়ে বেছে বেছে পা দেব যতই বেছে বেছে পা দেই এরপরও দেখা যাবে যে অসাবধানতা বশত আমার অজান্তে হয়তো কোনো কাঁটা আমার পায়ে বিদ্ধ হয়ে গেছে কারণ এত পরিমাণে কাঁটা যে সবগুলো থেকে বাঁচা সম্ভব না দুই একটা হয়তো বিদ্ধ হয়ে গেছে তখন আমরা কি করি ওই কাঁটাটাকে খুলে ফেলে দিয়ে সামনে আরও সচেতনতার সাথে আরও সাবধানতার সাথে চলার চেষ্টা করি যে এবার যেন আর না হয় তারপরও যদি হয় আবার খুলে ফেলি এভাবে এই কসরতটা করতে 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 ওই জায়গাটা পার হয়ে আমি আমার গন্তব্যে চলে যাই তো সাবি তাকওয়া বোঝাবার জন্য এই দৃষ্টান্তটা দিয়ে বলেছেন যে আমাদের এই পুরো জীবনে আল্লাহ তার অসংখ্য কাঁটা দিয়ে রেখেছেন এটা আমাদের আমাদের জান্নাতে যাওয়ার জন্য এই কাঁটাগুলো এগুলোকে অতিক্রম করে এগুলোকে এড়িয়ে চলে বেছে বেছে এগুলো বাদ দিয়ে দিয়ে যদি চলে আমি দুনিয়ার জীবনটা পার করে চলে যেতে পারি তাহলে আল্লাহ তারা অনন্ত অসংখ্যকালের জান্নাতের বন্দোবস্ত রেখেছেন নেয়ামত রেখেছেন যার শুরু হবে আর শেষ হবে না দুনিয়ার কোনো ভোগের সাথে যার কোনো তুলনা নেই তো সেটার জন্য দুনিয়াতে আল্লাহ অনেক কাঁটা দিয়ে রেখেছেন হারামের কাঁটা আছে প্রচুর পরিমাণে হারাম অর্থ কামাই করার অপশন আছে লোভ আছে এখান থেকে বেঁচে থাকা খুব টাফ কোনো মতে বেঁচে থাকাও কঠিন যেদিকে যাবেন হারাম 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 পৃথিবীটা এরকম সংকীর্ণ হয়ে আসে আস্তে আস্তে যারা ইমানের উপরে চলতে চায় তাকওয়ার উপরে চলতে চায় কাঁটা ছাড়া কোথাও পা দেওয়ার জায়গা পায় না একটা দোকানদারি করতে যাবে সেখানে কিছু আইটেম আছে না রাখলে দোকান চলে না আবার সেগুলো হারাম বিক্রি করলে গুনাহ হবে বিপদ চাকরি করতে যাবে তো যেখানে যায় দেখে যে হয় বেপর দিঘি আর নাহলে সুদের কারবার আর নাহলে ঘুষের কারবার বাঁচতে পারে না বেচারা যাওয়ার জায়গা পায় না কাঁটা আর কাঁটা চতুর্দিকে অসংখ্য কাঁটা তরুণরা স্কুলে যাবে কলেজে যাবে শিক্ষা প্রতিষ্ঠানে যাবে হ্যাঁ খেলাধুলা করতে যাবে বিনোদন করতে যাবে যেদিকেই যাবে সেখানে অশ্লীলতা বেহায়াপনা বিপদদিঘি হারাম দৃশ্য হারাম চিত্র হারাম আয়োজন এগুলো চতুর্দিকে বিছানো অগণিত কাঁটা বিছানো এই কাঁটাগুলোকে বেছে বেছে যারা চলে এর নাম হলো মুত্তাকি এর নাম হলো কি এই গোটা জীবনটা গোটা দুনিয়াটা কাঁটায় ভরা এই কাঁটাগুলো থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে কোনো মতে জীবনটা পার করে দিতে পারলে তার জন্য অনন্ত অসীমকালের জান্নাত ভাইরা আমার আমাদের জীবনের দিকে আমরা একটাবার যদি তাকাই ভালো করে তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো
এই জীবন আমাদের ভোগের জন্য আসলে না এবং এটা আমাদের থাকার কোনো জায়গাও না আমাদের আইডিওলজিক্যাল একটা পার্থক্য একটা পরিবর্তন আমাদের মধ্যে আসবে যখন বিষয়টাকে আমরা এইভাবে দেখতে পাবো যে পৃথিবীতে আমাদের আসলে থাকার কোনো জায়গা না আপনি দেখেন একজন মানুষ জীবনের শুরুতে অনেক স্ট্রাগল করে অনেক কষ্ট করে একবার শুরুর দিকে স্কুল কলেজ ইউনিভার্সিটি এক একটা পরীক্ষা এক্সাম কি একটা পেরেশানি কি একটা প্রেসার কি একটা ডিপ্রেশন চাপ স্ট্রেস এগুলো নিয়ে নিয়ে আস্তে 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 তাকে পার হইতে হয় ভালো একটা স্কুলে চান্স পাওয়ার চ্যালেঞ্জ এরপরে ক্লাসে পরীক্ষা ভালো করার চ্যালেঞ্জ পাস না করলে সামনে আগানো যাবে না এরপরে একটা ভালো কলেজে যাওয়ার চ্যালেঞ্জ হ্যাঁ ভালো করতে না পারলে সামনে আগানো যাবে না এইভাবে এক একটা চ্যালেঞ্জ মোকাবেলা করে করে দেখেন সাতার কাটে যেরকম মানুষ এরকম করে সামনে যেতে থাকে এরপরে চ্যালেঞ্জ থাকে যে একটা চাকরি আদৌ পাবো কি না অনেক টেনশন থাকে কত চাকরি কত পড়াশোনা করে মানুষ রাস্তা রাস্তা ঘুরে আল্লাহ জানে আদৌ হবে কি না বিসিএস এ চান্স পাবে কি না আর্মিতে চান্স পাবে কি না অথবা অন্য কোনো জায়গায় ভালো চান্স পাবে কি না ব্যবসা করলে সেখানে সাকসেস হবে না ধরা খায় পড়ে যাবে হাজারটা প্রেশানি নিয়ে মানুষ বড় হয় এরপরে একটা পর্যায়ে যদি আল্লাহ তালা তাকে মনে করে একটা ভালো জায়গায় নিয়ে যান শেষ হয়ে যায় না চাকরি একটা পাইলেন কোনো রকম বিসিএস ক্যাডারেই চান্স পেয়ে গেলেন কিন্তু ক্যাডারগিরি তো ধরেই সচিবগিরি দিয়ে শুরু হয় না ক্যাডারগিরি তো তল থেকে করে আসতে হয় এবার তলে যাই এবার প্রেশানি শুরু হয় তাহলে উপরের বসদেরকে কী করলে খুশি হবে তারা কী করলে আমাকে একটু প্রমোশন দিবে তার জন্য যত কাজ দরকার সব করব যত কথা লাগে সব শুনব কিন্তু যে কোনো মূল্যে আমাকে ডিসি হতে হবে আমাকে এসপি হতে হবে আমাকে সচিব হতে হবে আমাকে আরও উপরে যেতে হবে এই চ্যালেঞ্জ নিয়ে বেচারা আরও প্রেশার নিয়ে বড় হতে থাকে খেয়াল করেন তাহলে ছাত্র জীবনের প্রেশার কর্মজীবনে ঢোকার প্রেশার ঢোকার পরে সেখানে এস্টাবলিশড হওয়া একটা জায়গায় যাওয়ার জন্য প্রেশার এই প্রেশারে কিন্তু দৌড়ের উপরে থাকে একজন সাধারণ চাকরিজীবী কোনো মতো চাকরিটা পাইছি সরকারি চাকরি হলে তো আর কোনো টেনশনই নেই কারণ এটা তো যাওয়ার কোনো টেনশন টেনশন নেই যত দুর্নীতি যত দুই নম্বরই যত যাই করবে এটা তো আপনার লোহার চাইতেও শক্ত টেনশন নেই কিন্তু টেনশন কিসের টেনশন হলো কখন বদলি করে কোথায় পাঠায় দেয় রাঙামাটি পাঠায় দেয় বান্দরবান পাঠায় দেয় এই জন্য বসরে খুশি করে করে চলতে হবে কোনটা করলে বস খুশি হবে একটা চাপ এরপরে প্রমোশন পাওয়ার জন্য যা যা করা দরকার যত যা করা দরকার সব করতে হবে কিন্তু প্রমোশন পাইতে হবে আর তাছাড়া আরও তো বহু কাঁটা আছেই তো এতগুলো ট্রমা প্রেশার স্ট্রেস এগুলো নিয়ে নিয়ে মানুষ বড় হয় দেখেন সে বাল্যকাল থেকে শুরু হয়েছে আপনি একেবারে কিন্ডার গার্ডেনে ভর্তি হয়ে যাচ্ছেন সেখানে আপনি চান্স পাবেন কি না ভালো একটা যা প্রতিষ্ঠানে কঠিন পরীক্ষা অনেক বাচ্চা কাচ্চা সবাই চান্স পায় না চ্যালেঞ্জ নিতে 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 আপনি সামনে আগান আমাদের জীবনটা ভাই সেই বাল্যকাল থেকে শৈশব থেকে প্রেশার নিতে নিতে বড় হয় তাই না চাপ 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 টেনশন টেনশন এরপরে কর্মজীবনে ঢুকে গেছেন আর টেনশন শেষ জি না তখন আরও টেনশন বাড়ে উপরে ওঠার টেনশন তখন ব্যবসায়ী হোক আর চাকরিজীবী হোক যেই হোক উপরে ওঠার টেনশন আর বেকার থাকলে তো কথাই নেই কোনো মতে একটা চাকরি যেই কোনো চাকরি আল্লাহ আল্লাহ করি যদি ব্যবস্থা হয়ে যায় হয়ে গেল চাহিদা শেষ হয় না আরও বাড়ে যাক মাশাল্লাহ একটা চাকরি এলে ব্যবস্থা করছে চেয়ার যদি ওই পরেরটাতে যেতে পারতাম এরপরেরটা যেতে পারতাম এরপরেরটা যেতে পারতাম এভাবে করতে করতে দুনিয়ার জীবনটাকে একটু খেয়াল করেন ভাই আমি কথাটা বলছি যে আমাদের জীবনের বাস্তবতাকে একটু আমরা উপলব্ধি করার জন্য চেষ্টা করি এভাবে আমাদেরকে টেনে 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 কিন্তু নিয়ে যাওয়া হয় একটা পর্যায়ে আপনি চলে গেছেন মাশাল্লাহ ব্যবসায়ী হিসেবে শুরু করছেন টঙের দোকান দিয়া এখন বিশাল বড় ফ্যাক্টরির মালিক মাশাল্লাহ অনেক শ্রমিক কর্মচারী আপনার আছে মাশাল্লাহ আপনি বিসিএস ক্যাডারে কোনো মতে আপনি ঢুকছেন শুরুর দিকে একদম সাধারণ ক্যাডার হয়ে সেখান থেকে ওই বড় চেয়ারের দিকে আপনার নজর যাইতে যাইতে চেয়ার পাল্টায় পাল্টায় একবার এটাতে বসেন আবার ওইটা বসেন আবার ওইটা বসেন এবার বসতে বসতে একদম সচিবের চেয়ার পর্যন্ত চলে গেলেন ডিসিএসপি হয়ে গেলেন এবার আপনার প্রেশার কমে যাওয়ার কথা তাই না এবার একটু ভোগটোগ হবে এত গানে টেনে আসলাম সেই শৈশব থেকে এখন জাগা মতো এসে বসলাম এবার একটু ভোগ করবো না হ্যাঁ ততক্ষণে বয়স কত হয় 50-এর ধাক্কায় চলে যায় এই যে 45-50-এর ধাক্কা চলে যান এখন মাত্র ভোগ শুরু করবেন
এখন শরীর বলে না সুগার খাওয়া যাবে না ডায়াবেটিস হয়ে গেছে তারপর গোশতটা একটু মনমত খাবো না না বেশি খাওয়া যাবে না কারণ কোলেস্টেরল বেড়ে যাবে হাজারটা সমস্যা শুরু হয়ে যায় এবার বডি আর মনমত কথা চলে মানে ভোগের সময় শুরু হয়েছে তখন ক্ষয় শুরু শুধু সেটা না এরপরে প্রেসার যে শেষ হয়ে যায় না প্রেসার আরো থাকে কারণ ছেলেটা আছে ও একটু ভালো জায়গায় না চান্স পায় মেয়েটা আছে যেন ভালো জায়গায় বিয়েটা হয় এরপরে নাতি নাতনি আছে তারা যেন ভালো জায়গায় যায় এসব চাপ তো আছেই ওই চাপগুলো আছে কিন্তু ভোগটাও আর সেভাবে করা কারণ ভোগ যখন করা শুরু করবেন ততক্ষণ এবার ক্ষয় শুরু হয়ে যায় এবং যতদিনে যা অর্জন করছেন সেটা হারানোর ভয় থাকে হায় হায় বয়স 50 হয়ে গেছে তাহলে তার সময় বেশি নাই চলে যেতে হবে মনে হয় 60 70 75 গড় আয়ু তো এর বেশি থাকে না আমাদের তাহলে সেই ক্ষেত্রে তো আমাকে চলে যেতে হবে এবার আস্তে আস্তে আর 5-7 বছর পরে মরণের ভয় ধরে এবার তসবিহ তাহলিল হাতে নেন মসজিদে আসেন আবার টেনশন মরার টেনশন কি এক পেরেশানি এতদিন বাঁচার জন্য এত কিছু করছেন বাঁচার জন্য করতে 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 50 বছর ঘানি টানে মাত্র বাঁচাটা শুরু করবেন এখন টেনশন শুরু হয়েছে মরার বাইরা একটু তাকান আল্লাহ তাআলা জীবনের এই যে সাইকেলটা সৃষ্টি করেছেন তৈরি করে দিয়েছেন এটা দেখলে বোঝা যায় এটা আসলে ভোগের কোনো জায়গা না এটা আসলে ভোগের কোনো জায়গা না আপনার থিংকিং পরিবর্তন করেন পুরো দুনিয়াটা আপনার সুখের হয়ে যাবে ইসলামের দর্শন আর ভোগবাদের দর্শন দুইটার ভিতর পার্থক্য হলো এই জায়গাটাতে ইসলাম আমাদেরকে বলে এটা তোমার ভোগের জায়গা না ভাই এখানে কোনো মতে জীবন বাঁচায়া তুমি সঞ্চয় করে নিয়ে যাবা ভোগ হবে আখিরাতে এটা ভোগের জায়গা না এখানে ভোগ করলে করা যাবে কিন্তু ভোগের পিছনে সময় নষ্ট করিও না এখানে ভালো করে চাষাবাদ করো ফসল নিয়ে যাও এখানে কোনো রকম খেয়ে পরে বেঁচে থাকার কাজ ওই যে ওই চাষির মতো যে চাষি প্রতিদিন একটা গামলায় করে কিছু ভাত পান্তা ভাত দু চারটা কাঁচামরিচ একটু ভর্তা নিয়া একটা লুঙ্গি বা গামছাতে পেঁচায়া আর একটা জয় করে পানি নিয়া কাঁধে করে চলে যায় কোথায় খেতে খেতে যায় আইলের একটু উঁচা জায়গায় রাইখা ধুমসে পরিশ্রম করতে থাকে হাড় ভাঙা পরিশ্রম দিয়ে যখন জোহর রক্ত হয়ে যায় আজান দিয়ে নামাজটা পড়ে ওই পান্তা ভাত কাঁচামরিচ একটু খেয়ে আবার কাজ শুরু করে করে এরপরে বাসায় আসে এভাবে করতে করতে 2 মাস 3 মাস দীর্ঘদিন 1 মাস যার যতদিন প্রয়োজন পরিশ্রম করার পর সুন্দর অনেকগুলো ফসল হয় এই ফসলগুলো নিয়ে এবার ঘরে যায় সেই ফসলগুলো ঘরে তুলে ধানগুলো গোলায় তুলে এরপরে সে মোছে তাও দিয়া এবার একটু ভোগ করতে বসে তাই না এবার বই পোলাও রান্ধে কোরমা রান্ধে দেয় মুরগিটা জবাই করে দেয় কারণ ফসল তো গোলায় ভরে ফেলছে এখন ফসল কিছু বেছে কিছু খায় কিছু রান্ধে কিছু খায় আর ওই যখন চাষাবাদ করে ওই টাইমে কোনো রকম পান্তাবাদ কাঁচামরিচ দিয়ে খেয়ে টাইম পাস করে চলে আসে কারণ এটা খাওয়ার জায়গা না সে জানে খাবো তো আমার বাসায় গিয়া ফসল তুললে তখন একসাথে খাবো এখন তো কোনো রকম চাষাবাদ করতে আমার শরীরে যতটুকু শক্তি দরকার ততটুকুর জন্য আমি চেষ্টা করব তাহলে তার যখন থিংকিংটাই এরকম হয় তখন তার কাছে এই কষ্ট সহ্য করাটা সহজ হয়ে যায় এটা তোমার ভোগের জায়গা না ভাই কোনো রকম টাইম পাস করে আমি আমার জায়গা চলে আসব আর এর বিপরীতে আরেকজন কৃষক বা চাষি কি কল্পনা করেন তো যে ধরেন খেতে যখন যায় সে যাওয়ার সময় চিন্তা করে আরে খেতে থাকবো আমার কি কম আছে নাকি ঘরে আলহামদুলিল্লাহ টাকা পয়সা আছে ধান দৌলত কম বেশি আছে তো খেতে এসে কষ্টটা কেন করবো কষ্ট করবো না সেখানে সে চুলা চাকি নিয়ে যায় আশেপাশে আরও দু চারটা দোস্ত আছে ওরাও ক্ষেতের কাজ করতে গেছে ওদের বলে দোস্ত আরে এত কষ্ট করার কোনো মানে আছে নাকি লাইফটাকে এনজয় করো দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়ার ফুর্তি করো কি এর এই পান্তা পাতার কাঁচামরিচ খায় মাথা খারাপ চলো আমরা একটা পিকনিক করি একটা পিকনিক করলো মোরগ জবাই করলো ওখানে পরমা পোলাও করমা দিল এগুলো করতে করতে তো ক্ষেতের কাজ করতে পারবে না তো এই লোকের ক্ষেতের অবস্থা কি হবে ঘাস হবে সব ফসল তো হবে না সব আগাছা ভরে দেবে তাই না এই লোক মৌসুম এবং সিজন শেষে যখন বাড়িতে ফেরত আসতে হবে সবাই তো ফসল ঘরে তুলছে এখন ধরেন বন্যার পানিতে বিল ডুবে গেছে
এখন তার আর খেতে ফসল ফসল তো তেমন কিছু হয় নাই কারণ তো পিকনিক করছে সারাদিন খেত তো কাজ করতে পারে নাই এবার আসার পর বাড়িতে কি হবে বউ ছেলে মেয়ে সবগুলো মুগুর দিয়ে দৌড়ানি দিবি ঠিক না তোমাদের এখানে পাঠানো হয়েছে খেতের কাজ করার জন্য তুমি যে ফুর্তি ফাটা করে টরে মূল কাজ কিছুই করো নাই এখন খালি হাতে ফিরে আসো আসো মায়ের একটাও নিচে পড়বে না আর যারা কষ্ট করবে পরিশ্রম করবে ওখানে কোনো মতে জীবন পার করে দিয়ে তার ফসল ঘরে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করবে এই লোকগুলো বাড়িতে আসার পর বউ তাড়াতাড়ি বদনা করতে পানি আগায় দিবে হ্যাঁ ছেলে গামছাটা লুঙ্গিটা আগায় দিবে আব্বা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেন হ্যাঁ মেয়ে তাড়াতাড়ি খাবার প্লেটটা আগায় দিবে আব্বা একটু খেয়ে নেন তার এখন ভোগ শুরু হয়ে গেছে কারণ সে ত্যাগ করেছে এখন তার ভোগ শুরু আর ত্যাগের সময় যে ভোগের পিছনে ব্যস্ত হয়ে থাকে ওই কপাল পোড়া ওখানে একটু ফুর্তি ফাটা করে হালকা একটু মজা টজা পায় আইলের মধ্যে আর কি মজা পাবে যা একটু পায় পাইলো আর কি কিন্তু বাড়িতে আসার পর যখন সবাই ভোগ করবে ফসল তুলে তখন তার মায়ের শুরু তখন তার মায়ের শুরু ভাইরা আমার পুরো জীবনটাকে আপনি এই উপমার সাথে এবার মেলা আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন দেখতে দেখতে এই সময়টা পার হয়ে যাবে পুরো জীবনটা হলো শস্য ক্ষেতের মতো এখানে এসে আমরা আমাদের ফসল গোলায় তুলব মিজানের পাল্লায় পাঠাবো নেক আমলে লীন ওঠার জন্য পাঠাবো এগুলো সবগুলো করে করে আমরা জমাতে থাকব বেঁচে থাকার জন্য চাকরি দরকার বেঁচে থাকার জন্য ব্যবসা দরকার বেঁচে থাকার জন্য খাওয়া দরকার পড়া দরকার এগুলো সব করব এবং এগুলো করে আমি চলে যাব মূলত আল্লাহর কাছে সেখানে গিয়ে এবার যাওয়ার সাথে সাথে ওই যে চাষিকে যেরকম বউ ছেলে মেয়ে সবাই গামছা দেয়া গায়া পানি দেয়া গায়া আপনার দুনিয়ার জীবন শেষে যখন কবরে যাবেন আল্লাহর ফেরেশতারা আপনার জন্য জান্নাতের সাথে কানেকশন করে দিবে নেয়ামত আপনার সামনে উপস্থাপন করবে আপনার ভোগ শুরু হয়ে যাবে আর যদি দুনিয়ার জীবনে বলেন না দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করে দুধ রাখিয়ে তো হালাল হারাম তো করেন কেউ বাধা দিবে না আল্লাহ তাআলা এসে খপ করে আপনার হাত ধরবে না আল্লাহ ছেড়ে দিয়ে রাখছে ইন্নামা নুমলি লাহুম আল্লাহ বলেছেন আমি ছাড় দিয়ে রাখি মানুষদেরকে যা পরচয় করো কিচ্ছু বলা হবে না এটা পরীক্ষার হল পরীক্ষার হলে খাতায় কি লিখবেন স্যারের চোদ্দ গোষ্ঠীর নাম ধরে গালি লেখেন কিচ্ছু অসুবিধা নেই স্যার কিচ্ছু বলবে না বলবে চান্দু লেখো দেখা হবে সময় মতো এখন কিচ্ছু বলা হবে না আল্লাহ তাআলা কিচ্ছু বলবেন না যা খুশি করেন ভাইরা আমার এরপরে যখন এই ক্ষেতের কাজ শেষ করে বাড়িতে যাবেন ফিরে আমাদের বাড়ি কোনটা জান্নাত আমাদের বাবা আদম আলাইহিস সালাম কোথায় ছিল ওইটা আমাদের বাপের বাড়ি এটা শ্বশুর বাড়ি বলতে পারে শ্বশুর বাড়ি বললে ভুল হবে এটা খেত আর কি বাড়ি থেকে বের করে আল্লাহ খালি খেতে পাঠাইছেন আদম আলাইহিস সালাম আমাদের বাপ ছিল জান্নাতে তাহলে ওইটা আমাদের আদি বাড়ি বাপের বাড়ি ওই বাপের বাড়িতে এখন খেতে আসছি খেত থেকে আবার বাপের বাড়িতে যাওয়ার যুদ্ধ সংগ্রাম তাই না তো এই বাপের বাড়িতে যে যাবেন বাপের বাড়িতে যাইয়া জাটার বাড়ি খাবেন না ফুলের মালা দিয়া ওয়েলকাম পাবেন এটা নির্ভর করবে আপনার এই ক্ষেতের কাজ অনুযায়ী ওই যে একটু আগে যে এক্সাম্পল দিলে ওর মিলায় না ভাইরামা এই জন্য ইসলাম এবং ভোগবাদ এই দুই দর্শনের মধ্যে এখানে পার্থক্য হয়ে যায় ভোগবাদ বলে কি ঠিক আছে খাবার এটাকে বিভিন্নভাবে একটু ট্রাই করে দেখো এমনি করে দেখি কেমন হয় অমনি করে দেখি কেমন হয় এইভাবে দেখি কেমন হয় ওই যে দেখেন না ক্যাপের ইয়ে কিছু ক্যাপ আছে না ওই যে সানসেটওয়ালা বারান্দাওয়ালা ক্যাপ আছে না এগুলো সামনে দিয়ে দেখে কেমন হয় এরপর একটু সাইড দিয়ে দেয় কিছুদিন দেখি এই সাইডে এগুলো কেমন হয় আবার পিছনে দেয় ওই সাইডে দিলে কেমন হয় হ্যাঁ প্যান্ট একবার টাকনুর নিচে পরে দেখি কেমন হয় আবার একদম উদাম উলাঙ্গ হইয়া শর্টে চলে যায় দেখি কেমন হয় এখন এটা স্টাইল চলতেছে করে দেখি মানে যত রকম করা যায় সব কারণ ভোগ তো উদ্দেশ্য উদ্দেশ্য হলো ভোগ এমনি ভোগ করো অমনি ভোগ করো এভাবে করো ওইভাবে করো অস্থির আর ইমানদার যে আখেরাতে বিশ্বাসী তার এখানে পেরেশানি নেই আলহামদুলিল্লাহ খাওয়া পড়া দরকার আছে হ্যাঁ যৌন আকাঙ্ক্ষা আল্লাহ মানুষের মধ্যে দিয়ে রাখছেন এগুলোকে বৈধভাবে প্রয়োজন পূরণ করার জন্য করে দুনিয়া থেকে পার করে চলে যাওয়া এটা ভোগের জায়গা না দুনিয়া যদি ভোগের জায়গা হতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস শুনেন ভাই দুনিয়াটা সারা পৃথিবীতে যা কিছু আছে এ সব কিছু যদি একটি মাছির ডানার সমপরিমাণ হতো
একটা মাছি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা সৃষ্টি আল্লাহ এই একটা সৃষ্টির দুইটা ডানাও না একটা ডানার সমপরিমাণও যদি বা ডানার সমপরিমাণও যদি এই গোটা পৃথিবীর সবকিছুর মূল্য আল্লাহর কাছে হতো তাহলে আল্লাহর প্রতি অবিশ্বাসী কাফেরদেরকে এক ঢোক পানিও আল্লাহ তাআলা গিলতে দিতেন না এটা কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই এটা ভোগের জায়গাই না পুরো জীবন সব ভোগ করে যদি কেউ একবারে ভোগের সব শেষ করে চলে যায় কিচ্ছু আসে যায় না আসল জীবন পুরোটাই সামনে পড়ে আছে এটা নকল এটা ডামি সেখানে সে কি পাচ্ছে সেটা হলো দেখার বিষয় একটা হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার জীবনে একটা মানুষ কখনো দুঃখের দেখা পায় নাই মনে করেন সারা জীবন শুধু সুখেই ছিল চিরসুখী এই লোকটাকে জাহান্নামের চারপাশের দিকে একটা চক্কর দেওয়ানো হবে সে ভুলে যাবে যে পৃথিবীতে ভোগ বলতে কোনো জিনিস সে কখনো করেছে এটার কষ্টের কারণে এবং কষ্ট অবলোকন করার পর মোহতারাম হাজরি এইজন্য আপনি দেখবেন আল্লাহর যত নবী রাসূল ছিলেন আল্লাহর যত প্রিয় মানুষ ছিলেন তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো রকম কষ্টমষ্টে পার করে নিয়ে গেছে মানে তাদেরকে তারা পার হয়ে গেছেন কষ্টমষ্টে আল্লাহ তাআলা এইভাবে তাদেরকে পার করেছেন আপনি দেখেন তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আমরা এখন কত ভোগ করি তথ্য প্রযুক্তির উন্নতি টেকনোলজির উন্নতির যুগে আমরা কত ভোগ করি বলেন আমরা এখন এটিএম কার্ড দেই আর টিপ দেই ফরফরায় টাকা বাইরে চলে আসে হ্যাঁ আর সেই কারণ কারণের সম্পদ রাখার জন্য অনেক ঘরে ঢুকায়া তালা মেরে বড় বড় চাবিগুলো বহন করার জন্য আবার ওঁটে পিঠে করে নিয়ে ঘুরে বেড়াইতে হতো চিন্তা করেন কারণ সেই বেচারা ওখান থেকে সোনা দানা স্বর্ণ মুদ্রা টাকা পয়সা বাইর করতে হইলেও কত হ্যাসেল করতে হতো আর আমরা এটিএম কার্ড দিয়ে টিপ দিলে বাইর হয়ে যায় কারণ তখনকার যুগের রাজা হইয়া মহারাজা হইয়া যে ভোগ না করছে এখন আমরা গরিব মানুষ হয়ে ভোগ করতে পারি ঠিক না এরপর আপনার এক সময়ের রাজা বাদশারা নিজেরে গরমের কষ্ট থেকে বাঁচানোর জন্য ইয়া বড় একটা পাখা বানায়া বড় বড় সুটাম দেখি দুইজন ফলোয়ান টাইপের মানুষ রাখা টিভিতে নানা বাতাস করা লাগত ঠিক না আর আমরা এখন শুধু সুইচটা সুইচ টিপ দেওয়া লাগে না রিমোট মোবাইলেই হয় আজকাল টিপ দিলেই ঠান্ডা বাতাস আসতেছে ওইসব রাজা বাচ্চারা যদি এগুলো দেখতো বলতে হায় রে আমি আর কি রাজা এরাই তো সব এক একটা রাজা ভোগের যে উপকরণ আজ পৃথিবীতে সহজ হয়েছে আপনি ভাবে দেখেন তো ঠান্ডা পানি সুপেয় পানি পান করার জন্য আগের যুগে রাজা বাচ্চারা কি করত মাটির গড়া মাটির কলসি এগুলোর মধ্যে পানি রেখে সেটা আবার মাটির নিচে যাতে ঠান্ডা থাকে ওখান থেকে আবার ওটার মুখে করে গটগট গটগট করে রাজা সাহেব পান করত ওনারে দেখে মানুষ মনে করতো কত সুখী মানুষ জানি আর আমরা এখন ফ্রিজ থেকে শুধু নিয়েই ফ্রিজও লাগে না আজকাল আপনার কুলার অনেকগুলো আছে আপনার ডিসপেন্সার আছে চাপ দিলাম আর ঠান্ডা পানি বের হয়ে যাচ্ছে গরম পানি বের হয়ে যাচ্ছে সুখের অবস্থা দেখছেন সফর করতে হতে আগের যুগের রাজা বাচ্চারা ঘোড়ার উপরে ওঁটে করে ওঁটে আর গোড়ায় বসতে খুব শান্তি লাগে মনে হয় আমি চড়ছি যারা চড়ছেন তারা টের পাইছেন গোড়ার পিঠের উপরে উঠছেন কখনো হায় হায় বসে থাকেই তো দায় সুখ করা তো পরের কথা আমি কয়েকজন আগে কক্সবাজার গেছি আমাকে কয়েকজনে পাম্পটি দিয়ে উঠেছে কয়েকটি উঠে উঠে উঠার পরে আমি বুঝলাম যে এরা শত্রুতা উদ্ধার করতে চাইছে আমার থেকে তাহলে এইটার উপরে পাম্পটি দিয়ে উঠার কিছু হলো আরে পড়ে যায় বারবার করে পড়ে যায় পাঁচ ছজন মিলে ধরে মানুষ যাওয়ার অবস্থা করতে গিয়ে ছবি তোলে কি একটা ফেসাদ এই ছিল তখনকার ভোগ যে বসে থাকাটাই দায় যেখানে সেটা হলো তাদের বিশাল বড় বাহন আর আমরা এখন বাহ মার্সিডিজ আর বিএমডাব্লিউ দরকার নাই টয়োটা করল্লাই হোক না দরজাটা খুললে বসেই গায়েলায় দিলেন এসিটা চালায় দিলেন হন হনে চলে গেলেন কি শান্তি তাই না ভাইরা আমার পৃথিবীর বয়স যত বাড়বে পৃথিবী যত সামনের দিকে আগাবে এই ভোগবাদটা এমন একটা পর্যায়ে চলে যাবে মানুষ আল্লাহকে অস্বীকার করবে আখেরাতকে অস্বীকার করবে ইমানদাররা বেঈমান হবে মুসলমানের ঘরে কাফিরের জন্ম হবে এখনই আমরা যে জায়গায় আছি দাঁড়িয়ে আমাদের তরুণ প্রজন্ম আল্লাহকে স্বীকার করতে অকৃতস্থ বোধ করে আরে সবই তো বিজ্ঞান সায়েন্স পারে তো আবার কি দাজ্জাল আসবে দাজ্জাল আসবে গোটা পৃথিবী তার ক্যাপচারে থাকবে তার সুইচে সব কিছু হবে তার সুইচে সব কিছু কন্ট্রোল হবে তার হাতে সব কিছু হবে সে যাকে দিবে সে খাবে যাকে দিবে না সে খাবে না সে বাঁচাবে সে মারবে মরা মানুষকে জীবিত করে ফেলবে জীবিত মানুষকে মেরে ফেলবে
এসব মিরাকল এখন সায়েন্স আর টেকনোলজি কি করছে কদ্দুর আপনারা অবাক করছে সে আরো বেশি করবে সেই দিকে যাচ্ছে পৃথিবী তখন দলে দলে মানুষ তার পেছনে ছুটবে জারে এই তো পেয়ে গেছি আলাদিনের চেরাগ এই তো সব এবং সে বলবে তোমরা আল্লাহর নাম শুনে আসছো না সারা জীবন আমি সেই আল্লাহ দেখো আমার কাছে সব তখন দলে দলে মানুষ তার পেছনে চলে যাবে খুব বেশি সংখ্যক মানুষ বাঁচতে পারবে না জটিল একটা পরিস্থিতি ঈমানদার নামাজি দ্বীনদার ধোঁয়াশার মধ্যে পড়ে যাবে তাই তো বিশেষ করে হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিভিন্ন ভবিষ্যৎবাণী আল্লাহর কাছ থেকে প্রাপ্ত ওহির আলোকে তিনি যেগুলো দিয়েছেন সেটি হলো যে দাজ্জালের অনুসারীদের ভিতরে নারীদের সংখ্যা অনেক বেশি হবে এবং এত দ্রুততার সাথে তারা তার পিছে যাবে যে অনেক মুসলিম পরিবারের পুরুষরা তাদের মেয়েদেরকে বোনকে মাকে স্ত্রীকে বেঁধে রেখে খুঁটির সাথে খাটের সাথে আটকে রাখতে পারবে না কঠিন হয়ে যাবে এটাও জটিল হয়ে যাবে বেঁধে রাখতে হবে এরকম ভাবে মানুষ ছুটবে 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 ভাইরা আমার এই সময়গুলো আসবে পরিস্থিতি এমন হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি একা না যত নবী পৃথিবীতে এসেছেন সকল নবীরা হাজার 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 বছর ধরে এই কথাগুলো বলে আসছেন পৃথিবীর শুরু এই কথাগুলোর শুরু সর্বশেষ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে কিয়ামতের আগে আর কোন নবী রাসূল আসবে না এরপর সর্বশেষ ঘটনা দাজ্জাল আসবে মহাপ্রলয় আসবে তার আলামতগুলো একটা প্রকাশ পাবে সৃষ্টি জগৎ শেষ হয়ে যাবে বিচার কার্য শুরু হবে কিয়ামতের দিক চলে যেতে হবে ভাইরা আমার হাজার হাজার ভবিষ্যৎবাণী করেছেন একটা দুইটা না হাজার হাজার ভবিষ্যৎবাণী শুধু কিয়ামত নিয়ে যদি আপনি স্টাডি করেন তা আপনার ঈমানের মিটার দেখবেন কোথায় উঠে চলে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীগুলো কিভাবে খেটেছে সেই 1450 বছর আগে বলে রেখেছেন একটা একটা করে এখন খাটছে কল্পনা করা যায়নি ভাইরা আমার এজন্য একজন ঈমানদার হিসাবে মুত্তাকি হওয়ার পথে বড় বাধা হলো পৃথিবীর এই চাকচিক্য পৃথিবীর এই আয়োজন এটার এই সবুজ শ্যামল রূপ এটার এই আলো ঝলকানি এগুলো আমাদেরকে প্রতারিত করে এগুলো আমাদেরকে ধোকার মধ্যে ফেলে রাখে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা গাররাকা বিরব্বিকাল কারীম তোমাকে তোমার মহান রব পরম করুণাময় করিম দয়ালু মায়ালু রব থেকে কিসে তোমাকে ফিরিয়ে রেখেছে দুনিয়ার চাকচিক্য এগুলো ভাইরা আমার এটা প্রতিনিয়ত আমাদেরকে হিসাব মেলাতে হবে যখন এটা খুব ভালো করে রপ্ত করতে পারবেন তখন আপনার কাছে দুনিয়ার জীবনটা খুব সহজ হয়ে যাবে একজন ঈমানদারের কাছে এই জন্য কষ্ট খুব সহ্য করা খুব সহজ আপনি দেখেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো ভোগ ছিল না ওই যে রাজা বাচ্চাদের কথা বললাম ওখান থেকে যে ভোগ দুনিয়ার ভোগের যদি আল্লাহর কাছে কোনো বিষয় থাকতো যে হ্যাঁ দুনিয়াতে ভোগ করতে পারলাম তো লাইফটা কিছু একটা হইল তাহলে আল্লাহ তাআলা এই এটিএম কার্ড এখন আবিষ্কার না করে তখনকার মাথার মানুষের মাথায় দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতেন এত কষ্ট করার দরকার কি গাড়ি তখনই আবিষ্কার হয়ে যেত এগুলো আল্লাহ তাআলার কোনো বিষয় না ভাই দুনিয়ার জীবন একভাবে পার হয়ে যাবে মার্সিডিজে পড়ে মার্সিডিজে যে চড়ে সে গুলশান বারিধারাতে আর পাম জমেরাতে যে থাকে সে আর বস্তিতে যে থাকে বাইসাইকেলে যে চলে রিক্সা যে চলে ভ্যানে চলে পায়ে হেঁটে চলে গন্তব্য সব এক জায়গায় কোনো সন্দেহ আছে গন্তব্য সব কবরস্থান ওখানে কোনো বিএমডব্লিউ মার্সিডিজ সিস্টেম নাই ওখানে সবাই সমান কাতারে দেখবেন শুয়ে আছে দুনিয়াতে মন্ত্রী সাহেবের কাছে কেউ গেসতে পারে নাই তাই না এমপি সাহেবের দ্বারে কাছে কেউ যেতে পারে না ধাক্কা দিয়া সিকিউরিটি ফালাই দিছে তাই না এমপি সাহেব মন্ত্রী সাহেব পরের কথা আজকাল হুজুরদেরও কাছে গেসতে পারে না মানুষ সেলিব্রিটি হুজুর আমাদের কাছে গেসতে দেয় না পাবলিক ঠেলা ফালাই দেয় এই কাছে আসতে পারো যাই হোক সেখানে ঠেলা ঠেলে নিয়ে ভাই মন্ত্রী সাহেব নিজে কানে হেঁটে এটা চলে যাবে আপনার পাশে আপনার কবরটার পাশে কবর হয়তো ওনারই হবে এগুলো সব থেকে যাবে ভাই অতএব দুনিয়ার এই জীবনে আল্লাহর নিষিদ্ধ পথ থেকে বাঁচার সংগ্রাম এই সংগ্রাম হবে আমার জীবনের সবচেয়ে বড় সংগ্রাম চাকরি পেলাম না বিসিএস ক্যাডার হতে পারলাম না অনেক ব্যবসা হলো না অনেক ব্যাংক ব্যালেন্স হলো না গাড়ি বাড়ি হলো না কিছুই হলো না কোনো রকম কষ্ট মষ্ট করেই জীবনটা পার করে দিলাম তো কি হলো যে খুব সুখে পার করছে অর সুখ খুব দ্রুত শেষ হয়ে গেছে যত সুখ ভোগ করছে আচ্ছা সুখের যে তৃপ্তি এটা কি খুব বেশি স্থায়ী যত সুস্বাদু খাবার খান আপনি যত সুস্বাদু খাবার অনেক টাকা পয়সা দিয়ে কিনছেন এগুলো আসলে চোখের দাঁদা আর কিছু না আপনি খাইছেন জাস্ট এটার নিচে চলে গেছে শেষ এবার একটু স্মরণ করার চেষ্টা করুন তো কেমন লাগছে
কোনো ফিলিংস খুঁজে পাবেন না ঠিক না মুখের থেকে গলার নিচে আপনি সাপ্লাই করে দিয়ে দিবেন নিচে ছেড়ে দিবেন চলে গেছে এরপরে আর তৃপ্তি পাবেন না তবে ওই ঠেলা টপটার পাবেন বাথরুমের বেগ হবে পেটে বুটবুট ফুটফুট পেরেশানি ভারভার ভাব চাপ চাপ ভাব অশান্তিটা শুরু হবে বুক কিন্তু এর নিচে শেষ কয় সেকেন্ডের যতক্ষণ চাওয়াইছেন দাঁতের ভিতরে ওই কতক্ষণের বাস এমন কি ভোগ করা শেষ হয়ে গেছে তারপর আপনি স্মরণ করেও আর সে তৃপ্তি আনতে পারবেন না গরু দেখেন না যখন ঘাস খায় ঘাস খাওয়ার পর ও কিন্তু গালের ভিতর রাইখা দেয় রাইখা রাতভর জাবর কাটতে থাকে হ্যাঁ চাওয়াইতে থাকে চাওয়াইতে থাকে চাওয়াইতে থাকে আমাদের তো সেটার সুযোগ নেই কারণ চাবলে তো কথা বলতে পারো না গরু তার কথা বলা লাগে না আমার তো কথা বলতে হয় যার কারণে খায়া নিচে সাপ্লাই করে দেই নিচে চলে গেছে সব শেষ আর ভোগটা পর্যন্ত থাকছে না গোটা দুনিয়া সব ভোগ এরকম ভাই আপনি অনেক কিছু হয়ে গেছে একজন অনেক কিছু হয়ে গেছে আপনি আল্লাহকে সে আপনাকে আল্লাহ বলতে যেতে দেয় নাই আপনি দেখে শুধু মনে করেন হায় হায় রে কত বড় বিল্ডিং হাঁকাইছে বেটা কি দামি গাড়ি কি লাক্সারিয়াস লাইফ আমার একটু হলো না ভাইরা আমার যে ইমানদার সে বিচক্ষণ সে এইভাবে দেখবে জিনিসটাকে কি হয়েছে তো এটাতে এটাতে কি হয়েছে সে এবং আমি দুজন একই সাথে কবরস্থানে শুইতে হবে হয়তো পাশাপাশি গন্তব্য একই জায়গায় আর এই ভোগের যদি দুই পয়সা কোনো ভ্যালু থাকতো তো আল্লাহ তাআলা তার নবী রাসূলদেরকে এত কষ্ট দিতেন না তারাই এত অনেক ভোগ করত অনেক কষ্ট করে তাদের জীবন পার করেছে বিধায় ইমানদারের কাছে এগুলো কোনো বিষয় না আমাদের কাছে অনেক অভিযোগ করে ভাই এত চেষ্টা করি চাকরিটা হয় না এত চেষ্টা করি ব্যবসা উন্নতি নাই এত চেষ্টা করি তবু অশান্তি দূর হয় না বিপদ দূর হয় না ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম আল্লাহ যখন কোন সম্প্রদায়কে কোন মানুষকে আল্লাহ তাআলা যখন ভালোবাসেন কোন মানুষকে আল্লাহ যখন পছন্দ করেন ইবতালাহুম তখন আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষায় ফেলেন তাদেরকে কষ্ট দেন তাদেরকে পেরেশানির মধ্যে ফেলেন এটা আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা করেন বিধান ইমানদারের বিচলিত হওয়ার কোনো কারণ নাই আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে বাঁচা মুত্তাকি হওয়া এই চ্যালেঞ্জটাকে সারা জীবন এটাকে জয় করার চেষ্টা করে দুনিয়ার জীবনটাকে পার করে দিতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকিদের সর্বোচ্চ লেভেলে যাওয়ার তৌফিক দান করুন আমিন যে আয়াত আমি পাঠ করেছি সূরা আলে ইমরানের এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাওয়াতি ওয়াল আরদ তোমরা সেই জান্নাতের দিকে এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার দিকে দৌড়াতে থাকো অগ্রসর হতে থাকো সেই জান্নাতের জন্য এবং আল্লাহর মাগফিরাত লাভের জন্য যে জান্নাতের প্রস্থতা নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যকার প্রস্থতার মতো এবং এই জান্নাত আল্লাহ তাআলা তৈরি করেছেন লিল মুত্তাকি মুত্তাকিদের জন্য ওই যে বেছে বেছে যারা চলে বেছে বেছে যারা চলে ভোগ তাদের উদ্দেশ্য না তারা এখানে বেছে বেছে চলে এটা ভোগের জায়গা না ওই ভোগের জায়গাগুলোকে অনেক সময় তারা ছেড়ে দেয় আল্লাহকে খুশি করার জন্য করে করে সামনে অগ্রসর হতে থাকে আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকিদের সর্বোচ্চ কাতারে যাওয়ার তৌফিক দান করুন সর্বোচ্চ লেভেলের মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন ভোগে তো অনেক মজা আছে ভাই আমরা সবাই বুঝি বাচ্চা পোলা ভাই না বুঝে ত্যাগেও কিছু মজা আছে একটু করে দেখেন আল্লাহর জন্য স্যাক্রিফাইস ছাড় দিলেন নিলাম না ঘুষের টাকা নিলাম না সুদের কারবার করলাম না ওই বড় চেয়ারে প্রমোশনটা নিলাম না নিতে গেলে অকাম করা লাগবে আকাম করা লাগবে করলাম না আল্লাহকে খুশি করার জন্য ছাড় দেন একটু নিচে পড়ে থাকেন একটু চাপা চাপিতে থাকেন একটু প্রেসারের মধ্যে থাকেন এই যে ত্যাগ করলেন এটার একটা মজা আছে এই মজাটা অবর্ণনীয় এই মজাটা কখনো যাবে না সারা জীবন আপনার মধ্যে ফিলটা কাজ করবে যে আলহামদুলিল্লাহ সৎ ছিলাম অন্যায় করি নাই হারামে যাই নাই আল্লাহর ভয়ে বিল্ডিং বড় হয় নাই গাড়ি চকচকা হয় নাই অনেক কিছু হয় নাই কিন্তু আল্লাহ তাআলা হেফাজত করেছে আমি সৎ পথে ছিলাম এটা যে তৃপ্তিটা এটা আপনি এনজয় করবেন দুনিয়াতে আখেরাত তো অনেক পরে আর যারা চুরি ডাকাতি দুই নম্বরে শেষরামি করে করে এগুলো করে আপনি দেখতেছেন অনেক সুখে আছে না আপনি অনেক সুখে আছে মনে করেন আপনি হাজি সাহেব বলে আসসালামু আলাইকুম বলে লম্বা সালাম দেন আর ওই বেটা নিজের নিজে চিন্তা করে যে আমি যে কত বড় ডাকাত কত মানুষের রক্ত চুষে এগুলো বানাইছি কত নম্বরের চোর কত নম্বরের দুর্নীতিবাজ কত নম্বরের অসভ্য লম্পট আমারটা তো আমি জানি এর লম্বা লম্বা সালাম দেয় আমারে ওর ভিতরে বেচারার ভিতরে অপরাধ বোধের অদৃশ্য দাহন জ্বালা আছে একটা জ্বালা এই জ্বালাতে সে জ্বলতে থাকে পোলাপান ফুর্তি ফার্তা করে বাপের জিনিসপত্র দিয়ে ভাবসাব নিয়ে চলে নাতি গুতিটা ভাবটা নিয়ে চলে আর বুড়া ওই বেচারা
ভিতরে জ্বলে পড়ে শেষ হয়ে যায়। এরকম বহু বুড়া মুরব্বীরা আমাদের কাছে আসে, আয়সা বলে বাবা রে পোলাপানে ফুর্তি দেখলে ভিতরে আগুন জ্বলে, কারণ সারা জীবন চুরি ডাকাতি করে এগুলো করছি, মানুষের হক মেরে করছি, এগুলো তাদেরকে বলতেও পারি না। ওরা তো মনে করে আমাদের বাপের টাকা পয়সা, আমরা ফুর্তি ফার্তা করবো, এলাকাতে ভাব চক্কর নিয়ে চলবো, দিন শেষে আমি তো চোর ডাকাত খুনি, আমি তো মানুষের রক্ত চোষা, এটা তো আমি জানি, আমার ওই দৃশ্যগুলো তো চোখের সামনে ভাসে। একবার একজন টিএনও সম্ভবত রাজার ম্যাজিস্ট্রেট ভদ্রলোক আমাকে বলতেছিলেন যে একটা রায় আমার হাতে আসলো এবং এই রায়টাকে আমি অন্যায়ভাবে ঘুরাই দিলে একটা লোক বেঁচে যায়, তো তাকে শর্ত দিলাম এত টাকা লাগবে, স্যার এক টাকাও নেয় গ্রামের গরিব মানুষ, জেলার নাম পর্যন্ত আমাকে বলছে, আমি বললাম না, নিজের কথা নিজে বলছেন, আল্লাহ তাকে হেদায়ত দিয়েছেন, এখন তওবা করে ফিরত এসছেন, আল্লাহ মাফ করুন। তখন তিনি বলছেন যে ওই ভদ্রলোক তার কোনো টাকা পয়সা নাই, বললাম তারে রক্ষা নাই, রায় হয়ে যাবে। তখন বেচারা জমি জমা বিক্রি করে সব টাকা এনে আমার হাতে দিছে, তখন আল্লাহর ভয় ছিল না, দিলাম রায় ঘুরে দিয়া, তারে বাঁচাই দিলাম, টাকার বান্ডেল নিয়ে চলে আসলাম, ঢাকা শহরে জমি কিনলাম, আমার এখন বহুত বাড়ি বাড়ি অনেক জায়গায় আমার বাড়ি আছে। তো আমি এই বাড়িগুলো কদিন পর পর মাদ্রাসা করি, দান করে দেই, মালিকের খুঁজে পাওয়া কঠিন, দিয়ে দিয়ে বাঁচার চেষ্টা করি, পোলাপান শুধু আমার ডিস্টার্ব করে, আরে বাবা দান সবাই করে, এরকম দান করে নাকি, গোটা বাড়ি ধরে দিয়ে দিচ্ছ তুমি, গোটা জায়গা ধরে দিয়ে দিচ্ছ, পূর্বাচল একটা জায়গা দিছে আমাকে, ওই এক বজার কথা বলতেছি, সে দিয়ে বলছে ওদের মাদ্রাসা করেন, এগুলো আমার টাইম নেই, আমি আরেক আলেমকে আইনা দিয়ে দিলাম, ভাই আপনি করেন, এখন আন্দোলন ওখানে আমি বড়ো মাদ্রাসা হয়েছি, আমার খুব কাছের মানুষ মহব্বত করেন। তো বলেন হুজুর পোলাপান তো দেখে আ বলো বাড়ি গাড়ি ফ্ল্যাট প্লট, আমি তো জানি আমি চোর, আমি ডাকায়ত, আমার চোখের সামনে ওই বেচারা জমি জমা বিক্রি করে যে টাকার বান্ডিল এনে দিয়ে গেছে, দৃশ্যটা আমার চোখের সামনে ভাসে, তখন তো আমার এই খানা ঢুকে না ভিতরে, পুরো ভেতরটা মনে হচ্ছে বমি করে বের করে দিই, কারণ আল্লাহ তাআলা তওবা করার তৌফিক দিয়েছেন, এখন বুঝতে পেরেছেন, অনেক ক্ষেত্রে বোঝেও না। এই জন্য ভাই হারামকে না করার জন্য ইমানে শক্তি লাগে, হারাম না করার একটা স্বাদ আছে, আর হারাম করে ভোগ করবেন, ভোগ কিছুটা পাবেন, মরার আগ পর্যন্ত জ্বলে জ্বলে কুরে কুরে শেষ হবেন, আপনার ভেতর থেকে আপনার আপনার ভেতরে যে আপনি আছেন, আপনার ভেতরের আপনি আপনাকে জ্বালিয়ে জ্বালিয়ে শেষ করবে, কেউ জানান লাগবে না, আল্লাহ জ্বালা তো আছে আখেরাতে পরে। আল্লাহ তালা আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, হারাম থেকে সরে আসবো, হালালের পথে আসবো, আল্লাহর জন্য স্যাক্রিফাইস করবো, লাইফটাকে এনজয় করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।